দেশজুড়ে দোয়া মোনাজাত ও কোরআন তেলোয়াত এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোরম আব্বাস উল্লাহ সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী প্রতিনিধিদের পাঠানোর তথ্য ছবিতে থাকছে বিস্তারিত বাংলা চলচ্চিত্রের আকাশের উজ্জ্বল নক্ষত্র ও প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও শক্তিমান অভিনেতা বিশিষ্ট রাজনীতিবিদ বিদ্যানুরাগী ও সমাজসেবক এবং আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ দেশজুড়ে কুরান্তলত ও দোয়ামোনাজাতের মধ্য দিয়ে পালিত হয় দেশের চলচ্চিত্রাঙ্গনের কীর্তিমান এ মহাপুরুষের মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে কুমিল্লা নগরীর একটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয় আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের চতুর্থ মৃত্যু বার্ষিকী এ উপলক্ষে যশোরের বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান লক্ষ্মীপুরে কিংবদন্তি এ মহাপুরুষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় মির্জাপুরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের নওগাঁয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নরেলে পালিত হয় বীর মুক্তিযোদ্ধা মুরুম আব্বাসুল্লাহ শিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পাবনার ফরিদপুর উপজেলা প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাত ও দোয়া মাহফিলের দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের চতুর্থ মৃত্যুবার্ষিকী এদিকে সারাদেশের মতো ঢাকার সাভারেও এ উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মিলাত ও আলোচনা সভার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক